লিখি এরকম পিএসপি দা এরকম আমরা লিখে থাকি। আসলে শর্ট কোডের ভিতরে এরকম হবে না, শর্ট কোডের ভিতরে যেটা হবে শর্ট কোডের ভিতরে আমরা লিখব ডাবল কোটেশন ডাবল ডট গেট দা টাইটেল। শর্টকাটের ভিতরে এরকম লিখতে হয়। আর এই শর্টকাটের ভিতরে কি ধরনের আর কি এরকম কি কি পরিবর্তন আছে এটা আপনি গুগলে সার্চ দিতে পারেন, গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। আর আমরা যদি এই সেই জেনারেলের মতো লিখি সেক্ষেত্রে আমাদের কাজ করবে না, এরর আসবে, আমাদের এরকম লিখতে হবে। এখন আমরা যদি এখানে দেই প্রজেক্ট ওয়ান দিলাম, আর ক্যাটাগরি তো মনে হয় ডিলিট করে দিছিলাম, এখানে আসলো আবার, এগুলো ডিলিট করে দেই, ডিলিট করে নতুন করে আবার ক্যাটাগরি করে দেখাই আপনাদের পোর্টফোলিও প্রজেক্ট ওয়ান। এখানে আপনি দেখুন আমি একটি ক্যাটাগরি ক্লিক করুন সিলেক্ট করুন, মনে করুন দিলাম ওয়েব, অ্যাড নিউ ক্যাটাগরি, ক্যাটাগরি অ্যাড করলো। এবারে আমরা ফিচার ইমেজ হিসেবে আমরা যেটা দেবো, আমরা কিন্তু এখানে এখানে ফিচার ইমেজ কল করেছিলাম, অ্যাটাচমেন্ট ইমেজ আর কি থাম্বনেল ইমেজটি কল করেছিলাম, ওটাই বিভিন্ন সাইজে নিয়ে আসবে। এখানে কিছু ইমেজ আছে, ইমেজগুলো আমি নতুন কিছু ইমেজ আপলোড করে নিই। এটা আর কি দিলাম, এদিকে একটি খেয়াল রাখতে হবে অবশ্যই যে আপনার আপনি এখানে যে ক্রপ অপশানে যে সাইজ ব্যবহার করেছেন আপনার অবশ্যই এই সাইজের বেশি ইমেজ আপলোড করতে হবে। ছোট ইমেজ সেটাতে বড় করতে পারবে না, কিন্তু যদি আপনি বড় ইমেজ আপলোড করেন সেক্ষেত্রে ওর সাইজ মতো ক্রপ করা নিতে পারবে। এই জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন বড় আর কি এখান থেকে বড় সাইজ হয়। যেমন এখানে আমি উইথ 600 পিক্সেল এবং হাইট 600 পিক্সেল দিয়েছিলাম, এখানে কিন্তু আমার ইমেজটি সাইজ এর থেকে বেশি, কাজে এই ইমেজটি আমরা ব্যবহার করতে পারি। এবারে সেট ফিচার ইমেজে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করলাম। আমরা আরও কয়েকটি প্রজেক্ট একবার অ্যাড করে এরপরে দেখি যে আসলে কাজ হচ্ছে কি না। প্রজেক্ট টু, এখানে আমরা যদি ফটোশপ দেই এন্টার দিলাম, এর জন্য নিউ ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। এবারে আমরা আরেকটি ফিচার ইমেজ আপলোড করি, এতেও কিন্তু আমাদের বড়ই আছে, সমস্যা নেই, তো আমরা ব্যবহার করতে পারি। পাবলিশ, প্রজেক্ট থ্রি, এখানে আমরা ইন্টারনেট দিলাম। এটা আমাদের বড়ই আছে, কোনো সমস্যা নেই, ব্যবহার করা যাবে। এখন আমরা যদি ভিজিট করে রিলোড দেই এবং পোর্টফোলিওতে যাই, সেক্ষেত্রে আমরা তিনটি প্রজেক্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা কিছু এক্সট্রা দেখতে পাচ্ছি যে আমরা এই একটি, আমরা কিন্তু বলছিলাম যে শুধু একটা অপশন ডাইনামিক করতে হবে, কিন্তু আমরা একটা ডাইনামিক করার পরেও আমাদের শুধু একটি লাইন ডাইনামিক করেছিলাম, কিন্তু আমরা কিন্তু এই তিনটি এখনও রেখে দিয়েছিলাম, তিনটি কেটে দিতে হবে। তাহলে শুধু আমাদের ডাইনামিক হবে, ওখানে যেটা অ্যাড করবে ওটাই চলে আসবে এখানে। এখন আমরা যদি রিলোড দেই এখন কিন্তু আমাদের এখানে এটা কম চলে আসছে।
কোথাও একটু ভুল হয়েছে। আমরা একটু দেখি, সম্ভবত আমাদের এই ক্লাসটি উল্টো হবে, এই ক্লাসটি এখানে হবে, এই ক্লাসটি ওখানে হবে, আমরা হয়তো ভুল করেছি। ফুল ইমেজ ইউআরএলটা হবে এখানে, মানে বড়োর জায়গায় ছোটোটা দিয়েছি, ছোটোর জায়গায় বড়োটা দিয়েছি, সম্ভবত এরকম হবে। আমরা দিয়ে এবার রিলোড দিয়ে দেখলাম, হ্যাঁ এবার ঠিক আছে। আমরা আসলে এখানে হবে লার্জ ইমেজটা, ফুল ইমেজটা, কিন্তু আমরা এখানে দিয়েছিলাম শর্ট আর এখানে দিয়েছিলাম ফুল। যাই হোক, এখন আমরা যদি মাছ ধরি এখানে এই দেই, তাহলে আমাদের ফুল ইমেজটা চলে আসলো। আপনি চাইলে আরও বড় দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা যদি ইন্টারনেটে ক্লিক করি, সেক্ষেত্রে শুধু ইন্টারনেট ক্যাটাগরিতে যে প্রজেক্টটি আমরা অ্যাড করেছিলাম, প্রজেক্ট থ্রি, হ্যাঁ প্রজেক্ট থ্রি কিন্তু আমাদের ইন্টারনেটে ছিল। আবার আমরা যদি ফটোশপে যাই, আমাদের ছিল প্রজেক্ট টু, মাছ ধরার পরে হোভার করলে কিন্তু প্রজেক্টের নাম চলে আসে। এবারে ওয়েবে ক্লিক করার পরে ওয়েবেরটা আসলো। আবার যদি অলে ক্লিক করি, সেক্ষেত্রে অল প্রজেক্ট, তাহলে তার মানে আমাদের ডাইনামিক হয়ে গেছে, কোনো কোথাও কোনো সমস্যা হয়নি। এখন আমি কিছু কিছু বলছিলাম যে আসলে এই জিনিসটা ব্যবহার করলে কেমন হইতো দেখাইতাম, তো এটা একটু দেখা আমি দেখাচ্ছি। যেমন আমি যদি এই অল প্রজেক্টটি নিচে দেই এটার, তাহলে কি হয় দেখেন, যার কারণে এই এটা যদি দেখিয়ে দিই, সেক্ষেত্রে আপনার যদি ভুলক্রমে এই সমস্যাটা হয়ে যায়, তাহলে আপনি অল্পতেই বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায়। এই লাইনটি যদি আমরা নিচে দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রতিটি ক্যাটাগরির পরে এই অল্ট শো অল শো অল আর কি এটা বারবার কল হচ্ছে, মানে আমাদের এই কোয়েরির ভিতরে যদি এটা আসে, তাহলে প্রতিটি আপনার ক্যাটাগরির পরে এই শো একটা জিনিসই বারবার আসবে, মানে এটার পরে এটা ইন্টারনেটের পরে সওয়াল আছে, ফটোশপের পরে সওয়াল আছে, ওয়েবের পরে আর যদি আর একটা ক্যাটাগরি আমি অ্যাড করি, সেক্ষেত্রে আবার ওয়েবের পরেও একটা চলে আসবে। তো এজন্য এটা যদি আমি উপরে দিয়ে দিই, তাহলে এটার বারবার কল হবে না, এটা শুধু একবারই কল হবে, যার কারণে শুধু প্রথমেই থাকবে। আমি পোর্টফোলিও দিয়ে দিই, সেভ দিইনি, হয়ে গেছে। এবারে আমরা আরেকটি কি যেন দেখানোর কথা বলছিলাম, যে যদি এটা ভুল দেই সেক্ষেত্রে কীরকম আসে, মনে নেই। যাই হোক, সমস্যা নেই। আর আপনার কতগুলো পোস্ট এখানে শো করা চান, আপনি যদি লিমিট করে দিতে চান, সেক্ষেত্রে এখানে লিমিট দিয়ে দিতে পারেন, যে 10, 15, 20, 50 এরকম বসিয়ে দিতে পারেন। আর -1 মানে আনলিমিটেড। তো এখানে আমরা আরেকটু আবার একটু প্রথম থেকে ধরে নিই, কারণ আমাদের কাজ শেষ, এখন প্রথম থেকে আবার একবার বুঝিয়ে দিচ্ছি। মিক্সিটাপ ডাইনামিকের জন্য আপনাকে প্রথমে একটি খাতা কি নোট করে নিতে পারেন, মিক্সিটাপ ডাইনামিকের জন্য আপনাকে প্রথমে একটি কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে। কাস্টম পোস্টে চাইলে আপনি function.php দিতে পারেন। তো আমি করলাম যে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা একটা ট্যাম্পলেট করে নিলাম, যাতে পরবর্তীতে যে কেউ এডিট করার জন্য অনেক সুবিধা পায় এবং সহজেই বুঝতে পারে আসলে কোথায় কী করেছি। তো আমরা কাস্টম পোস্ট রেজিস্টার করলাম, কাস্টম পোস্ট .php নামে একটি পেজ নিয়ে এখানে একটি পোস্টের কাস্টম পোস্ট রেজিস্টার করলাম। এরপরে আমাদের কাস্টম ট্যাক্সোনমি রেজিস্টার করতে হবে, তো আমরা কাস্টম ট্যাক্সোনমি .php নামে একটি নিয়ে এটা রেজিস্টার করলাম, কাস্টম ট্যাক্সোনমি, কাস্টম পোস্ট টাইপ আমাদের এই রেজিস্টার পোস্ট টাইপটি দিলাম। এরপরে আমাদের শর্টকোডের পালা, শর্টকোডটাও আপনি function.php ব্যবহার করতে পারেন, কিন্তু আমি shortcode.php নামে একটি ট্যাম্পলেট নিলাম, একটি ফাইল নিলাম, সেই ফাইলে পেস্ট করলাম। এবারে করলাম শর্টকোড, কাস্টম পোস্ট, কাস্টম ট্যাক্সোনমি, এই তিনটা বিষয়ে আমি এখানে আর কি function.php থেকে ইনক্লুড করলাম, যার কারণে এটি কল হলো।
এবারে আমি আর কি শর্টকাট কোডটি শর্টকাটে যে কোড শুরু থেকে শেষ পর্যন্ত এটি আমি শর্টকাট ডট পিএসপিতে নিয়ে আসলাম। প্রত্যেকটা পেজে আপনি প্রথমে শুরুতে পিএসপি শুরু করবেন এবং শেষ করবেন, এর ভিতরে আপনার কোডিংগুলো করবেন। তো এবারে কি করলাম, এখানে নামটি চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, আমি চেঞ্জ করে দিলাম পোর্টফোলিও শর্টকাট, আর এখানে পোর্টফোলিও শর্টকাট। এবারে এখানে আপনাকে দিতে হবে কাস্টম পোস্ট টাইপ, আপনি যে পাস যে নামে পোস্ট টাইপটি রেজিস্টার করেছিলেন ওই পোস্ট টাইপটি এখানে দিবেন। এরপরে আপনি এখানে ওই একই পোস্ট টাইপটি দিবেন, আর আপনার এরপরে কাজ হবে আপনার যে পোর্টফোলিওর যে এরপরে আপনি পোর্টফোলিওতে চলে আসবেন। পোর্টফোলিওর যে আপনার মেনুর ইউএলটার এরিয়াটা নেবেন, ইউএলটা এনে আপনি এখানে আপনি এখানে পেস্ট করবেন, এবং যদি অল ডাটাটা থাকে সেটা উপরে রাখবেন। রাখার পরে আপনি আপনার এই স্ল্যাক এই যে আর কি ডাটা ফিল্টারে এখানে আপনি ডাটা ফিল্টারের উপরে আপনি প্রথমে এই লাইনটি কল করবেন। এরপরে আপনার এখান থেকে যে আর কি মেনু অপশন আছে, যে কোনো একটি মেনু আপনি কল কপি করে এখানে এনে শর্টকাটে এনে আপনি এই ডাটা ফিল্টারের এখানে এই যেমন এখানে ডাটা ফিল্টারে ছিল আপনার ক্যাটাগরি নেম, এখানে আপনি ক্যাটাগরি নেমটি দিয়ে দেবেন এবং ক্যাটাগরি সিলাক আর ক্যাটাগরি নেম, যেমন এই ক্যাটাগরি সিলাক হলো এটা, এটা রিনেম করে আমি এই কোডটি বসিয়ে দিলাম সিলাক, আর ক্যাটাগরি নেম হবে এই পাশে, ক্যাটাগরি নেমের কোডটি আমি এই পাশে দিয়ে দিলাম। এখানে আমার মনে পড়েছে যে এই 10 মিনিটের কথা বলছিলাম, যেটা যদি আমি না দিই সেক্ষেত্রে আমার কী সমস্যা হয় দেখেন, সেক্ষেত্রে আমার সমস্যা হবে যে কাজ করবে না, কারণ ডাটা ফিল্টারে আপনার ওইটি আর কি 10 মিনিটের দরকার, এই শুধু সবারই কাজ করবে। এখন আমি যদি এখানে যাই একটাও শো করতেছে না, এই জন্য এখানে আমি 10 মিনিটে যদি দিই সেক্ষেত্রে দেখুন যে আমাদের এখানে কাজ করতেছে। এখন যদি আমি দেই এখন আমার কাজ করতেছে, তো ঠিক আছে। তাহলে আর কি এখান থেকে আপনার মেনু অপশনে শুধু একটি কল একটি ডাইনামিক করবেন তাহলেই হবে, আর এরপর ইনফোর্স তো দেবেনি, বাস মেনুর কাজ শেষ, ইনডিফ এদিকের কাজ শেষ। এবারে আপনার প্রজেক্টের বলা, আমার মেনু অপশন গেছে এখন প্রজেক্ট এখান থেকে শুরু। তো প্রজেক্টের যে মেইন এরিয়াটা, প্রজেক্ট তো এই সিঙ্গেল প্রজেক্টের যে উপরে যে ডিপটা আছে মেইন এরিয়াটা, এটা এভাবে কপি করলাম। কপি করে আমি এখানে এই প্রথম লিস্টে এখানে দিয়ে দিলাম, দিয়ে দিই এই ডিপটি আবার ক্লোজ করার জন্য আমাকে এখানে একদম শেষে যে লিস্ট আছে এখানে ক্লোজ ডিপ দিয়ে দিলাম। এরপরে আমার এই যে প্রজেক্টগুলো থেকে যে কোনো একটা সিঙ্গেল প্রজেক্টের কোড কপি করলাম, কপি করে আমি এই লিস্টের ভিতরে এখানে পেস্ট করে দিলাম। এখন আমার এখানে কী কী দরকার, এখানে দরকার প্রথমে আমি দেখিয়েছিলাম যে আমাদের এখানে ডাইনামিকলি ভাবে এই এক্সট্রা আমাদের সিলেক্টটা ক্যাটাগরি সিলেক্টটা আনতে হবে, ডব্লিউপি ওয়েবে ক্লিক করলে আসবে এটা, আবার এটা এটাতে আসতে প্রিন্ট, মানে প্রিন্টে ক্লিক করলে এটা আসবে, তার মানে আমাদের প্রথম ডিপতে আর কি ডিপেই আমাদের ডাইনামিকলি ভাবে সিলেক্টটা ক্যাটাগরি সিলেক্ট আনতে হবে। এজন্য প্রথম ডিপি আমি ডাইনামিকলি ভাবে ক্যাটাগরি সিলেক্ট আনার জন্য আমার এই কোডটি ব্যবহার করতে হয়েছে, ডাবল কোটেশন ডাবল ডট একটি ডলার সাইন দিয়ে এই এটি এখানে কল করা হয়েছে। এরপরে আমার দরকার ইমেজ, ইমেজ কল করার জন্য এই কোডটি ব্যবহার করা হয়, আর ইমেজ কল করার জন্য এই কোডটি ব্যবহার করা হয়। এই কোডটি যে ইমেজটি আসবে সেই ইমেজটি নির্দিষ্ট কোনো সাইজে ক্রপের জন্য আর একটি আইডি ব্যবহার করা হয়েছে, সেই আইডিটি আপনার ফাংশন ডট পিএসপি থেকে নির্দিষ্ট সাইজ ক্রপ দিয়ে দেওয়া হয়েছে। আর